তো গাইজ, একটা জিনিস আমি এখন বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে আসলে ওয়েদার হট না, ওকে? আমি একটু বেশি হট, এই জন্যই তো দেখো আমি ঘামছি, বাট ওয়েদার কিন্তু ঘামছে না। ওয়েদার বললে তো আবহাওয়া, ওকে? ইয়া, মানুষ বলছে যে এখনকার ওয়েদারটা নাকি অনেক বেশি গরম চলছে, হট ওয়েদার, বাট ডুড নো, আমি হট বয়। হে গাইজ, আই এম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। ও মাই গড, ওকে, তো গাইজ আমাকে কিন্তু আজকের দিনটা অনেক বেশি ফ্রেশ দেখাচ্ছে, ওকে? ইয়া, তো ডুড আমি অ্যাকচুয়ালি হেয়ার কাট নিয়েছি, তোমরা বলো যে আমার হেয়ার কাটটা কেমন লাগছে। আমি অ্যাকচুয়ালি সাধারণত এরকম টাইপেরই হেয়ার কাট নিয়ে থাকি বেশিরভাগ সময়, ওকে? ইয়া, তো এটাই অ্যাকচুয়ালি, যাই হোক, শুরু হয়ে গেল আজকের ভিডিও। আর আজকের ভিডিওতে কি হবে কি হবে না ওই সব কিছু হওয়ার আগে আমি তোমাদেরকে বলে দিই যে আজকে কি হবে, ওকে? ইয়া, তো ডুড আজকের ভিডিও শুরু হয়েছে 2:10, অ্যাকচুয়ালি এখন দুপুর 2:10 বাজে, তার মানে এখন লাঞ্চ টাইম, তো আমরা লাঞ্চ করব। বাট তার আগে আমি তোমাদেরকে বলবো যে আমি আজকে, আজকে তো না অ্যাকচুয়ালি কালকের দিনটা, সন্ধ্যার সময় একটু বাইরে বের হয়েছিলাম, বাইরে বের হয়ে কী কী করলাম, কী কী খেলাম, কী খেলাম না, এসব বিষয়ে বলবো। আর এত গরম লাগছে যে আমি ঘেমে যাচ্ছি। অ্যাকচুয়ালি বাইরে মেঘ ঘিরেছে, বাট তারপরেও আসলে গরম কমছে না, গরম প্রচুর গরম, ওকে? ইয়া, তো ওটাই, যাই হোক, তোমাদেরকে আমি এক্সপ্লেন করবো যে কালকের দিনটা আমি বাইরে কী করলাম কী করলাম না, আর সেই সঙ্গে তোমাদেরকে আমি একটা ভিডিও সাজেস্ট করবো আজকে, ওকে? ইয়া, যে তোমরা যদি ওই ভিডিওটা দেখো তাহলে তোমরা ফুল ডিটেলসে জানতে পারবা যে আমি কালকের দিনটা কী করেছি কী করিনি। তো ওটাই, তো চলো এখন আর কথাবার্তা কম বলি আর সরাসরি আমরা এক্সপ্লেন পার্টে যাই, চলো বেবি। ওকে, তো কালকের দিনটা অ্যাকচুয়ালি সবার প্রথমে আমি গেছিলাম একটা রেস্টুরেন্টে, তো ওই রেস্টুরেন্টে যে আর কি আমি ফুল ভিডিও একটা বানাই ফেলেছি, রেস্টুরেন্টের পুরো একটা এপিসোড আছে আমার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে, ওটা আমি কালকে আপলোড করেছি। এই তো এই ভিডিওটা তোমরা যদি দেখো তাহলে ফুল একটা রেস্টুরেন্টের ভিডিও পাবা, ইভেন আমি ইনস্টাগ্রামের জন্য কিছু শ্যুট করেছি ওটাও পাবা। তো ওটাই, মানে এটা একটা সিম্পল সাজেশন আর কি, যে তোমরা ওই ভিডিওটা দেখতে পারো, ওকে? ইয়া, তো কালকে দিনটা কোন জায়গায় গেছিলাম, তো জায়গাটা আগে তোমাদেরকে দেখাই দিই। এটা আসলে এমনি একটা নর্মাল ফুচকা খাওয়ার জায়গা, ওকে? ইয়া, বাট তারপরও মানে ফুচকা খাওয়ার যে জায়গাগুলো হয় সেগুলোর থেকে ওটা একটু আপডেট করার চেষ্টা করা হয়েছে, তো এই জন্যই আর কি কালকের দিনটা আমি ওই জায়গাটাতে গেছিলাম, ভিডিও টিডিও বানাইলাম, ইভেন আমি আবার এখন ওই বিষয়ে আবার কথাও বলছি, ওকে? ইয়া, তো যাই হোক, ওটাকে আমরা ইগনোর করি। আর কালকে ওখানে যে অ্যাকচুয়ালি আমি খেয়েছিলাম দই ফুচকা, আর দই ফুচকাটা ছিল আমার জীবনে খাওয়া বেস্ট, ওকে? ইয়া, অনেক সুন্দর লাগছিল দই ফুচকাটা খেয়ে, অনেক টেস্টি ছিল। তো যাই হোক, ওই বিষয়ে তোমরা কালকের দিনটার কেউ লাস্ট ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা, পুরো ভিডিও দেখো, ওকে? ইয়া, তো ওটাই, তো ওটাকে আমরা এখন ইগনোর করি। আর বলি, দই ফুচকা খাওয়ার পরে ফটোশ্যুট টটোশ্যুট সেট করা শেষ করার পরে আমরা গেছিলাম আরেকটা জায়গাতে একটু আড্ডা মারার জন্য। বাই দ্য ওয়ে গাইস, তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো যে আমাদের রাজশাহীর রাস্তা কি সুন্দর করা হচ্ছে? ডুড, আমাদের রাজশাহীর প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা অলিগলি এত সুন্দর করে ফেলেছে যে কি বলবো, মনে হয় যে একটা লন্ডন বলা চলে, ওকে? ইয়াপ, আমি ডাইরেক্ট লন্ডনের সাথে তুলনা করবো এখন আমার আমাদের রাজশাহীর রাস্তাকে, এত সুন্দর লাগে, ওকে? ইয়াপ, তো যাই হোক, ওখান থেকে বের হলাম, বের হয়ে আমরা গেলাম একটা কনফেকশনারিতে, কনফেকশনারিতে যে রুট এত গরম পড়েছি জানি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, দেখো আমি স্টিল এখনও ঘেমে যাচ্ছি জানো, এত গরম পড়া পড়েছে, কালকে রাত্রে অনেক গরম লাগছিল যার কারণে আর কি আমি প্রথমে একটা আইসক্রিম কিনলাম।
তারপরেও আবার আমার মনে হলো যে আসলে খালি আইসক্রিম খেলে আমার গরম কমবে না, ওকে ইয়া, যার কারণে আমি আবার একটা ডায়েট পেপসি নিলাম। তো যাই হোক, তারপরে আসলে আমরা আইসক্রিম খেয়ে নিলাম, আইসক্রিম টাইসক্রিম সবকিছু খাওয়ার পরে, আইসক্রিম পেপসি হ্যান ত্যান সবকিছু খাওয়ার পরে আর কি আমরা ইয়ে করলাম, একটা আমি পেস্ট্রি কেক খাইলাম, ওকে ইয়া। আমার অনেক জোরে খিদাও লাগছিল রাত্রেবেলা অ্যাকচুয়ালি, যার কারণে একটা ছোট্ট পেস্ট্রি টাইপের কেক খেলাম চকলেটি ফ্লেভারের। তো এটাই, আর একটা আনফর্চুনেটলি একটা কথা হচ্ছে যে আসলে ওই পেস্ট্রির ভিডিও করা হয়নি, তারপরে আমরা এক জায়গায় অনেকক্ষণ বসে আড্ডা টাড্ডা দিলাম, ওখানে চাও খেলাম, ওই চায়েরও ভিডিও করা হয়নি, ওকে ইয়া। আই মিন পেস্ট্রির ভিডিও করেছি, বাট পেস্ট্রি যে খাওয়ার যে ভিডিও, যেমন আইসক্রিম খাওয়ার সময় দেখালাম, ঠিক ওরকম টাইপের, মানে ওরকম সময় একটা ভিডিও করা হয়নি, ভেরি স্যাড। তো এটাই আর কি, তো ডুট যাই হোক, চায়ের ভিডিও আমি করতে পারলাম না, তো কি হয়েছে, বাট আজকের ভিডিও শেষে আমরা একসাথে চা খাবো, ওকে ইয়া। চা খাওয়ার পরে দরকার হলে আমরা ভিডিও শেষ করব। তো এটাই আর কি, আর ডুট আমি বলি, বাহিরের চায়ের থেকে আমার বাসার চায়ের টেস্ট অনেক বেশি ভালো হয়, ওকে ইয়া। তো ওটাই, তো এটাই আর কি, আর এখন আমি অ্যাকচুয়ালি বলি যে এক্সপ্লেন পার্ট কিন্তু এখনও শেষ হয়নি, ওকে ইয়া। তো যাই হোক, সব কিছু খাওয়া দাওয়ার পরে আমরা আবার আরেক জায়গায় যাই, একটু বসলাম, দোকানে অনেক সুন্দর ঝাড়বাতি টাইপের একটা কিছু ছিল, ঝর্ণা টাইপের বা ফোয়ারা টাইপের এরকম একটা কিছু ছিল, ওটাকে কি বলে না বলে আমি জানি না বাবা, আমার ভিডিও করার কাম আমি ভিডিও করে নিয়েছি, এখন ওটাকে কি বলে ওটা তোমরা কমেন্টে বলিও, ওকে ইয়া। তো দেখো ওটা কি, তো কি ছিল ওটা আমি তো জানি না, আমার মতো ওটা একটি ঝর্ণা আর কি, হ্যাঁ লাইটিং করা ঝর্ণা বলতে পারি আমরা ওটাকে। তো এটাই, তো ওটাকে কি বলে তোমরা অবশ্যই একটু কমেন্টে বলিও, তো টুট আমার একটু জানা হবে, আমি তো খালি ভিডিও করে ফেলেছি। তো যাই হোক, ওটাকে আমরা এখন ইগনোর করি, আর অনেক ঘুরলাম ফিরলাম, কালকে ছিলাম আমি বাসায় এসেছিলাম রাত 11টার দিকে ইয়া, কারণ সব কিছু ঘোরাফেরার পরে আমি রাত্রেবেলা চুল কাটাইছি কালকে রাত্রে, সব কিছু কাজকাম সব কিছু শেষ হয়েছিল আমার 10:30টার দিকে, আই মিন যখন আমি চুল কাটাতে বসছিলাম তখন বাজছিল 10:40, ওকে ইয়া। তো এটাই, তাহলে চুল টুল সব কিছু কাটানোর পরে চলে আসলাম রাত্রেবেলা প্রায় রাত 11টার দিকে আমার বাসাতে। তো এটাই, এখন চলে কথাবার্তা একদমই কম বলবো, কথা বলতে বলতে আমার অ্যাকচুয়ালি অনেক জোরে খিদা লেগে গেছে, আর এখন সময় হচ্ছে কয়টা দেখবা, দেখো এখন অ্যাকচুয়ালি 3:00 প্রায় 15 মিনিট বাকি, তার মানে রুট খাওয়ার সময় হয়ে গেছে, ওকে ইয়া, আর আমার খিদাও লেগেছে অনেক জোরে। তো এটাই, তো এখন চলো যাই খাবো, এখন না আমি তোমাদেরকে কি খাবো লাঞ্চে কি করব এটা অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো, বাট একসাথে আমরা লাঞ্চ করার যে একটা ভিডিও হয় ওটার জন্য আমি হচ্ছে আলাদা একটা সেপারেট ভিডিও বানাবো আজকের দিনটা, কারণ রুট আমি এক্সপ্লেন ভিডিও তো বানালামই, সেই সঙ্গে লাঞ্চ নিয়ে এখন লাঞ্চটা কি করব সেটা আমি তোমাদেরকে দেখাই দেবো, বাট আমার আজকে যে লাঞ্চের কি ভিডিও হবে না হবে ওটা হয়তো আমি আজকে দিনটায় ডবল ভিডিও আপলোড দিয়ে দেবো, নাহলে কালকের দিনটা দেখাবো, ওকে ইয়া। অ্যাকচুয়ালি তোমরা হয়তো আমি কি বললাম বুঝতে পারলা কি পারলা না, অবশ্যই বুঝতে পারবা কালকের ভিডিওতে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে করে রাখো সাবস্ক্রাইব, ওকে ইয়া। তখন চলো যাই যাই লাঞ্চটা করে ফেলি, খিদা লেগেছে আমার, চলো বেবি, তারপর আমরা চা খাবো, চলো। ফাইনালি এখন আমার লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেল, ইয়াপ আমার লাঞ্চ শেষ হয়ে গেল, তো আসলে হাঁপাই গেছি বলা চলে, ওকে একদিনে 2-3টা করে ভিডিও শ্যুট করছি, তো এটা অ্যাকচুয়ালি মেন্টালিও অনেক বেশি প্রেশার পড়ছে। তো এটাই, আমি এখন আবার আরেকটা লাঞ্চের আলাদা একটা ভিডিও, আলাদা একটা সেপারেট ভিডিও শ্যুট করলাম, মাথা প্রচুর ব্যথা করা শুরু করে দিয়েছে, ওকে ইয়াপ। দেখো না কালকের দিনটা আমি কত ভিডিও করলাম সব কিছু, আজকের দিনটা বাসায় এসে এক্সপ্লেন করছি, তারপরে আবার আজকেও আবার এক্সট্রা কিছু ভিডিও শ্যুট করছি, তো এটাই হলো কথা, অবশ্যই এটা অনেক বেশি প্রেশার পড়ছে আমার উপরে, তো অবশ্যই তোমরা করে রাখো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, অবশ্যই কালকে দিনটা তোমরা আরেকটা ভালো ভিডিও দেখতে পারবা, আর আজকের ভিডিওটাও কিছু কম না, ওকে ইয়া। তো ওটাই বেবি, কে কে বানায় এরকম ভিডিও, কে বানায় তোমরা আমাকে দেখাও তো, কেউ বানায় না, আমিই বানাই।
পুরো পৃথিবীতে শুধুমাত্র আমি, কারণ আমি এলিয়েন। ওকে ইয়া, চলো অনেক বেশি টায়ার্ড লাগছে, এখন যাই এক কাপ চা খাই, তারপরে ভিডিওটাকে শেষ করব। চলো বেবি। ইয়ো, তো রোড ফাইনাল, এখন আমি চলে আসলাম চা নিয়ে। ওকে ইয়া, তো ওটাই বেবি, এক কাপ টি জোস আছে চাটা। আর অ্যাকচুয়ালি আজকে সারাদিন আমি প্রথমে এক কাপ চা খাচ্ছি, বলা চলে যে প্রথম সিপ নিলাম চায়ের। ওকে ইয়া, তো এই জন্যই আর কি ভালো লাগছে চাটা আরও বেশি। তো চা খাওয়ার আগ দিয়ে আমি তোমাদেরকে একটা কথা বলি, যেটা আমি বারবার বলি, যে আমি এলিয়ান কেন, কারণ মানুষ সাধারণত এভাবে করে চা খায়, বা অনেক মানুষ আছে যে এই চায়ের কাপটাকে এভাবে করে পিরিচে ঢেলে দেয়, দিয়ে এভাবে করে খায়। বাট যেহেতু আমরা এলিয়ান, এই জন্য আমরা পিরিচটাকে এভাবে ধরি আর কাপ থেকে এভাবে চা খাই। ওকে ইয়া, তো ওটাই বেবি, চলো চাটা খেয়ে শেষ করে ফেলি। চলো এখন আমার চা খাওয়া হয়ে গেল, আর এখন সময় হচ্ছে ভিডিওটাকে শেষ করে দেওয়ার। ওকে ইয়া, তো তোমরা অ্যাকচুয়ালি বলো তো আমাকে এরকম টাইপের হেয়ার কাটে কেমন মানায়। অ্যাকচুয়ালি আমি সাধারণত চুলটাকে উপরে উঠাই না, হ্যাঁ আমি বেশিরভাগ সময় অ্যাকচুয়ালি চুল এদিক ওদিক ফেলেই রাখি। তো এটাই, তো যাই হোক, অ্যাকচুয়ালি আবার নিজেকে কেমন যেন অনেক বেশি ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে। ওকে ইয়া, তো তোমরা অবশ্যই কমেন্টে বলবা যে আমাকে দেখে আজকের দিনটা তোমাদের কেমন লাগছে, ফ্রেশ লাগছে নাকি না অনেক বেশি আনফ্রেশ মনে হচ্ছে। ওকে ইয়া, তো যাই হোক, অনেক গল্প কিছু হয়ে গেল। আর বারবার আমি একটা জিনিস মেনশন করছি, সেটা হচ্ছে গরম। রুট অ্যাকচুয়ালি প্রচুর গরম পড়েছে, মানে আমি আমার জীবনে এত গরম করে কখনো ফেস করিনি। ওকে ইয়া, তো এটাই আর কি, হঠাৎ করে এত গরম পড়ার পিছনে কি কারণ, কোনো কি সাইন্টিফিক কিছু আছে নাকি না এমনি জাস্ট গরম গরম? তো ওটাই নাকি না, আমি ইদানিং অনেক বেশি হট হয়ে গেছি। তো এটাই, তো যাই হোক, আর গল্প গুজব করছি না এখন। আনফর্চুনেটলি আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে দ্যাটস ইট ফর টুডে। তো এটাই, তো দেখা হবে আবার কালকে সন্ধ্যা 6টা থেকে নিয়ে রাত 10টার মধ্যে যে কোনো এক সময়। আর এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফর এভার, রিচ ফর এভার কিন্তু মন থেকে পকেট থেকে না। ওকে ইয়া, তো দেখা হচ্ছে আবার কালকে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আমার অন্য সব ভিডিও দেখতে থাকো। Bye. I love you. You. আমি তোমাদেরকে আমার ডেইলি ব্লগের মতো ভালোবাসি। ইয়া, টাটা। ডুড, আমার অ্যাকচুয়ালি একটা কথা এখন আমি বিশ্বাস করে ফেললাম যে আসলে ওয়েদার হট না, আমি হট। ওকে ইয়া।